একটা বিষয় আমাকে একটু বুঝান তো, এই যে আপনারা মুরগি পালন করতেছেন, হ্যাঁ, যদি কোনো মুরগি ধরেন অনেকগুলো মুরগি একটা ব্যাচে কোনো একটা সব কিছু প্রপার ম্যানেজমেন্ট করলেন, ভালো করে দেখাশোনা করলেন, তারপরও কোনো কোনো একটা কারণে, দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মুরগি অনেকগুলো মারা গেল, সমস্ত দায় দায়িত্ব আমার কোম্পানি, আমরা খালি শুধু লালন পালন করি, মানে ওজন হয়েছিল মাংস হিসেবে আমরা টাকা পাই, কিন্তু মারা গেলে সকল কিছু টাকা কম পাওয়া যায়, কিছু টাকা কম পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা টাকা কিন্তু দেয়া হচ্ছে আপনাদের, ঠিক বলেছি আমি? আচ্ছা, তার মানে দর্শক একটু যদি বিস্তারিত চাচার কথাটাই বলি, তাহলে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ মুরগি যদি কোনো ব্যাচে মারা যায়, সেক্ষেত্রে এই লসটা কে বেয়ার করবে বা কে বহন করবে? এক্ষেত্রে যেহেতু চাচার কোনো ইনভেস্টমেন্ট নাই বা খামারের কোনো ইনভেস্টমেন্ট নাই, অর্থাৎ মুরগির টাকা দিতে হচ্ছে না, খাবারের টাকা দিতে হচ্ছে না, এতে ক্ষেত্রে চাচার কোনো ক্ষতি হবে না বা খামারির কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে কোম্পানির লস হবে কিন্তু আমাদের খামারিদের কিন্তু কোনো ক্ষতি হবে না, তাই না? এবং একটা নির্দিষ্ট পরিমাণ গ্রোয়িং ফি আপনি পাচ্ছেন সেই সময়, এবং এটাতে এর মাধ্যমে তো আপনি মনে হয় উৎসাহিত হচ্ছেন, কারণ ওই গ্রোয়িং ফিটা দিয়ে যে পরিমাণ টাকাটা পাচ্ছেন, লস হলেও ওই টাকাটা যে পাচ্ছেন ওটা দিয়ে পরবর্তী ব্যাচে আপনি মুরগি উঠাতে পারছেন। হ্যাঁ, তা বললে সেটা ওটা আমাদের সংসারে চলে, তাই তো শুনলাম যে আপনি খুব ভালো আছেন নাকি। আরেকটা বিষয় আমাকে একটু বলেন তো, এই যে মার্কেটে যে বিভিন্ন সবসময় শুনি যে মুরগির দাম ওঠানামা করে, হ্যাঁ, কখনো দাম বেড়ে যায়, কখনো কমে যায়, তো তখন আপনাদের কি ক্ষতি হয়? না, আমাদের কোনো ক্ষতি নেই, আপনি যখন বাজার উঠে যায় তখন কোম্পানি সব পায়ে যাবি, বেশি হলেও কোম্পানি পাবে, কম হলেও আপনি কোম্পানি, আমাকে একটা নির্দিষ্ট একটা ইয়ে করা আছে যে একটা টাকা পাওয়ার একটা ইয়ে আছে, ওই সিস্টেমে আমরা পাবো, কম হলেও যা বেশি হলো ভালো যায়, তার মানে বাজারে সব খাবারের দাম ওঠানামা কিংবা বাচ্চার বা মুরগির দাম ওঠানামার ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে দাম ওঠানামার ক্ষেত্রে খামারের কোনো খরচ না, এটা ব্যাপার কোম্পানি, যেহেতু খামারের কোনো ইনভেস্টমেন্ট নেই, খুব ভালো, তাহলে তো এখানে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, না না, খামারি করে কোনো আপনি ধরেন এক সপ্তাহ কোনো কারণবশত হয়তো, আমার এমন সময় হয় দেখেন 5-6 দিনের মধ্যে পাওয়া যায়, হাইট হলো 8-10 দিনের নিচে ইয়ে হয়, সমস্যা হয় না। তো চাচা বলছিলেন যে পরিবারও চলে, আর অবসর সময়টা এই যে এই বয়সে যখন পরিশ্রমের কাজগুলো করতে পারতেছেন না, তখন আপনার অবসর সময়টাও খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই কোম্পানি আসলে ভালো আজকাল। তাহলে কি আপনি বলবেন যে আপনার মতো বয়সী যারা আছেন, যারা আসলে একটা বয়সে গিয়ে পরিশ্রমের কাজ করতে পারে না, তাদের জন্য এই ব্রয়লার ফার্মিংটা কেমন? হ্যাঁ, ভালো ভালো কোম্পানি বলা ভালো। পরিবার কি আপনি চালাচ্ছেন? হ্যাঁ চাচা যখন বিক্রি করবেন তখনও আমি চাই যে এসে আপনার এই সুন্দর মুখের হাসিটা দেখতে, হ্যাঁ, এবং পরের বার এই খামার আরো বড় করেন, পরের বার যখন আসবো দেখবো আপনি, এখন কয়টা শেড বললেন? 4টা, পরের বার দেখবো 8টা করে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আপনি ভালো থাকেন তাহলে, আজকে আসি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। দর্শক, এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন, আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। একটা বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, এই যে আমাদের চাচাকে দেখলাম আজকে, বেলাল চাচা, তিনি কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এই বয়সে তার কিন্তু অনেক পরিশ্রম করার যে কাজগুলো, সেই পরিশ্রম করে কাজগুলো তিনি করতে পারবেন না, কারণ তার শারীরিক অবস্থার কারণে। তো এই সময়টায় আসলে বয়োজ্যেষ্ঠ মানুষের একটা ভালো উপার্জনের উৎস হতে পারে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, কারণ এই কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং করতে আপনাকে অত্যাধিক পরিশ্রম
পরিশ্রমের কাজ করতে হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আপনার অবসর সময়টা খুব ভালো কাটবে এই ব্রয়লার মুরগিদের সাথে, এবং পাশাপাশি আপনি কোনো লসের তো সম্ভাবনাই নেই, একটা নির্দিষ্ট পরিমাণ লাভ নিশ্চিতভাবে পাচ্ছেন। তো এক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সকল খামারিদের জন্য কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং হতে পারে উপার্জনের একটি অন্যতম উৎস। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই এআর মালেসিস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।